হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, আপনাদের নিজস্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কালে কি এবার সালমান খান রোহিত শেট্টির কপ ইউনিভার্সের সাথে যুক্ত হচ্ছেন? অলরেডি রোহিত শেট্টির কপ ইউনিভার্সে অক্ষয় কুমার, অজয় দেবগন এবং রণবীর সিং যুক্ত হয়ে গেছেন। সম্প্রতি সিঙ্গম থ্রির স্ক্রিপ্ট ফাইনালাইজ হয়েছে এবং এটি আর্টিকেল 370 ওপর বেস করে এর গল্পটি তৈরি হবে। শোনা যাচ্ছে সিঙ্গম থ্রিতে সালমান খানের এন্ট্রি হবে। হ্যাঁ, একটি শোতে সেরকমই ইঙ্গিত দিয়েছেন সালমান খান। সিঙ্গম থ্রিতে সালমান খানের এন্ট্রি মানে এটার সম্ভাবনা প্রবল যে রোহিত শেট্টির পপ ইউনিভার্সের নেক্সট জুড়তে চলেছেন সালমান খান, অর্থাৎ দাবাং 4 নিয়ে আসতে চলেছেন রোহিত শেট্টি। সালমান খানের ধামাকেদার অ্যাকশন ইমেজ এবং আমরা যেটা দেখে এসেছি দাবাং 1 এবং দাবাং 2তে, সেটি রোহিত শেট্টি কতটা আরও আপগ্রেড করতে পারেন, কতটা ভালো করে দেখাতে পারেন, সেটি এখন দেখার বিষয়। প্রসঙ্গত বলে রাখি যে দাবাং 1 এবং দাবাং 2 দুটোই ব্লকবাস্টার হিট হয়েছিল। এখানে সালমান খানের অ্যাকশন অবতার এবং তার কমেডি অবতার দর্শক খুব পছন্দ করেছে। দাবাং 1 এবং দাবাং 2 এসেছিল 2010 এবং তারপরে 2012 সালে। এই সিনেমাটিতে যথেষ্ট প্রশংসিত হয়েছিল। সালমান খান এখন অন্তিম সিনেমার প্রচারে ব্যস্ত রয়েছেন। অন্তিম সিনেমার প্রচার শেষ হলে সালমান খান শুরু করবেন টাইগার 3-র বাকি অংশের শ্যুটিং। তবে দেখা যাক, রোহিত শেট্টির ডাইরেকশনে দাবাং 4 যদি হয় তাহলে অত্যন্ত এক্সাইটিং হবে। এবং এটা আশা করা যেতেই পারে যে এটা দাবাং 1, দাবাং 2 এবং দাবাং 3 কালেকশনকেও ছাড়িয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। ভালো থাকবে।